বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ ওপেনশার ভিডিও এডিটিং কোর্সে স্বাগতম আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটি ভিডিওকে রোটেট করা যায় বা ঘুরানো যায় ভিডিওকে বৈচিত্র্যময় করার জন্য আমাদের অনেক সময় ভিডিওকে রোটেট করার প্রয়োজন হয় অথবা কোনো ভিডিও করার পর বিশেষত মোবাইলে ভিডিও করার পর আমরা প্রায়শই দেখি যে ভিডিওটি নাইনটি ডিগ্রি বা ওয়ান ডিগ্রি ঘুরে আছে তখন এই ভিডিওটিকে আমাদেরকে সোজা করে নিতে হয় এবং এইটা আজকে আমরা দেখবো যে ওপেন শটে আমরা কিভাবে একটি ভিডিও এভাবে রোটেট করে নিতে পারি নিজেদের ইচ্ছে মতো আমরা ভিডিওটি দেখি ভিডিও শুরু করার আগে বলুন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের চমৎকার সব ভিডিও দিতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে দিন তো আসুন এখন আমরা স্ক্রিনে চলে যাব আমরা ভিডিও রোটেশন দেখব ওপেন শটে আমি দুইটি ভিডিও এনে রেখেছি আমি একটি ভিডিও আমাদের ট্র্যাক নাম্বার ফাইভে নিয়ে আসছি আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটিকে আমি এখন রোটেট করব রোটেট করার দুইটি মেথড রয়েছে প্রথম মেথডটি হচ্ছে ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক করতে হবে আমি ভিডিওর উপর রাইট বাটনে ক্লিক করছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রোটেট নামে একটি অপশন রয়েছে রোটেট অপশন থেকে আমরা এখানে রোটেট 90 ডিগ্রি রাইট রোটেট নাইনটি ডিগ্রি লেফট এবং রোটেড ওয়ান এইটি ওর ফ্লিপ এই অপশনটি দেখতে পাচ্ছি আমি তিনটি দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রথমে রোটেট নাইনটি রাইট এটা দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি ডান দিকে নব্বই ডিগ্রি ঘুরে গেছে এরপর এটাকে আমি নো রোটেশন করে দিলাম আবার রাইট ক্লিক করে এখান থেকে রোটেটে আমি রোটেট নাইনটি ডিগ্রি লেফট করে দিচ্ছি ভিডিওটি লেফটে ঘুরে গেল ঠিক একইভাবে নো রোটেশন করে আমি আবার যদি রোটেট থেকে রোটেট ওয়ান এইটি করে দিই তাহলে ভিডিওটি কিন্তু একশো আশি ডিগ্রি ঘুরে গেছে তো এটা ছিল আমাদের প্রথম মেথড এভাবে আমরা কোনো ভিডিওকে রোটেট করতে পারি অর্থাৎ ভিডিওর উপরে রাইট ক্লিক করে রোটেড থেকে আমরা এখান থেকে রোটেট নাইনটি রাইট রোটেট নাইনটি লেফট রোটেড ওয়ান এইটি ফ্লিপ এই তিনটি অপশনের যে কোনোটি বেছে নিতে পারি কিন্তু এখানে একটি ছোট্ট ঝামেলা রয়ে গেছে সেটি হচ্ছে আমাদের এখানে শুধু লেফট রাইট এবং ওয়ান এইটি ডিগ্রি রোটেট করা যাচ্ছে কিন্তু আমরা যদি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি অথবা যে কোনো অ্যাঙ্গেলে যদি ঘুরাতে চাই সেই অপশনটি কিন্তু এখানে নেই এই জন্য আমরা ব্যবহার করব আমাদের দ্বিতীয় মেথড আমাদের সেকেন্ড মেথডটির জন্য আমরা যেটা করব আমি তার আগে এটি নো রোটেশনে নিয়ে যাচ্ছি ভিডিওটি তো আমাদের সেকেন্ড মেথডের জন্য আমরা চলে যাব প্রপার্টিজে আমি ভিডিওটি সিলেক্ট করে রেখেছি এরপর আমি চলে যাচ্ছি প্রপার্টিজে আমি প্রপার্টি স্ট্যাপটি আগে এনে রেখেছি আপনি চাইলে এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকেও প্রোপার্টি যে আপনি যেতে পারবেন যাই হোক প্রপার্টি গিয়ে আমরা এখান থেকে খুঁজে নেব আমাদের এখানে একটি প্যারামিটার আছে যার নাম হচ্ছে রোটেট আমরা দেখতে পাচ্ছি রোটেশন রোটেশন নামে এখানে আমাদের একটি অপশন আছে এটা আপনি ম্যানুয়ালি বাড়িয়ে কমিয়ে ভিডিওটিকে আপনি কিন্তু রোটেট করতে পারবেন আপনার ইচ্ছে মতো যে কোনো দিকে দেখুন আমি ডানে বামে নিয়ে যাচ্ছি এবং ভিডিওটি কিন্তু বিভিন্ন দিকে কিন্তু ঘুরাচ্ছি এখান থেকে আপনি ম্যানুয়ালিও এখান থেকে কোনো মান বসিয়ে দিতে পারেন এখানে যদি আমি নাইনটি লিখে দেই বাইরে ক্লিক করছি দেখুন ভিডিওটি নাইনটি ডিগ্রি ঘুরে গেছে অথবা যদি আমি এখানে ফোরটি লিখে দেই তাহলে ভিডিওটি ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আমি এই অবস্থায় ভিডিওটি প্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভিডিওটি আমি পজ করছি এবং ভিডিওটি আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি আমি আবার প্রোজেক্ট ফাইলে চলে গেলাম তো আমি ভিডিওর এই অংশে দেখালাম যে কোনো একটি ভিডিওকে আপনি কিভাবে আপনার ইচ্ছে মতো রোটেট করতে পারেন তার দুইটি মেথড আমরা দেখেছি এবার আমরা দেখব আমাদের দ্বিতীয় যে ফাইলটি এই ফাইলটিকে এই ফাইলটি অলরেডি আমরা ধরে নিচ্ছি যে আমাদের মোবাইলে ভিডিও করার সময় ভিডিওটি ঠিক এভাবেই উঠে এসেছে এভাবেই রেকর্ড হয়েছে তো এখন এটাকে আমরা আমাদের প্রয়োজন মতো ঘুরিয়ে নিব এই জন্য আমি এখানে রাইট ক্লিক করছি রাইট ক্লিক করে সেই ফাস্ট মেথড অনুযায়ী রোটেড থেকে আমি এখান থেকে আমি লেফটে রোটেট করব রোটেট নাইনটি লেফট দিচ্ছি এবার আমাদের ভিডিওটি কিন্তু স্বাভাবিক অবস্থায় এসেছে কিন্তু ভিডিওর সাইজটি কিন্তু ছোটো ভিডিওর চারপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা অংশ কিন্তু ক্রপ হয়ে আছে তো আমাদের ভিডিওটিকে আমি পুরো স্ক্রিন জুড়ে আনতে চাচ্ছি এটার জন্য আমি চলে যাবো প্রপার্টিজে প্রপার্টিস থেকে আমি এসকেল এক্স এবং এসকেল ওয়াই বাড়িয়ে ভিডিওটিকে আমাদের স্ক্রিনের সমান করে নিব স্কেল এক্স এবং স্কেল ওয়াই এখানে ডিফল্ট ভ্যালু হিসাবে ওয়ান দেওয়া আছে তো এটা আমরা চেঞ্জ করে দিব এই ভিডিওটি আমি নিজেই আগে রোটেট করে রেখেছিলাম এবং এটাকে আমি ঠিক করেছিলাম তাই আমি এর ভ্যালুটা জানি যে স্কেল এক্স এবং স্কেল ওয়াই কতটুকু নিলে ভিডিওটি ফুল স্ক্রিনে চলে আসবে তো আমি স্কেল এক্স নিচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এবং স্কেল ওয়াই নিচ্ছি ওয়ান পয়েন্ট এইট জিরো আমাদের ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে গেল আপনি যে ভিডিওটি নিয়ে কাজ করবেন অর্থাৎ আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওর কোয়ালিটি অনুযায়ী তার সাইজ অনুযায়ী আপনাকে এই মানগুলো বসিয়ে নিতে হবে তো আমরা এখন এই ভিডিওটি এখান থেকে রেন্ডার বা এক্সপোর্ট করে নিব এবং এক্সপোর্ট করার পর এটাকে আমরা ফুল স্ক্রিনে প্লে করে দেখাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ